আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। যারা বিকাশ ব্যবহার করি, দেখা গেছে বিকাশ যারা আমরা ব্যবহার করি, আমরা লেনদেন করি, ঠিক আছে, ক্যাশ আউট করি, সেন্ড মানি করি, বা আমরা ক্যাশ ইন করি, যাই করি না কেন আমরা কিন্তু লেনদেন করতে হয়। তো আমরা যারা দেখা গেছে বিকাশ থেকে টাকা পাঠাবো অন্য নাম্বারে, অনেকে যেটা সেন্ড মানি বলা হয়, ঠিক আছে, তো সেন্ড মানি কিন্তু আমরা অনেকে করতে পারি না। আমরা বিকাশ থেকে কীভাবে সেন্ড মানি করবো, মানে অন্য নাম্বারে টাকা পাঠাবো, সেটাই ভিডিওতে দেখাবো। অনেকে আমরা হয়তো অনেকেই জানি না, ঠিক আছে, যে যারা না জানি তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে। দেখা গেছে আমরা জানি না বলে আমরা কাউকে দিয়ে পাঠাচ্ছি, বা সে ফিন নাম্বার জেনে গেছে, সব কিছু জেনে গেছে, ঠিক আছে, তো এতে কিন্তু নিজের ক্ষতি হতে পারে। তো কীভাবে আপনি নিজেই টাকা পাঠাবেন, সেন্ড মানি করবেন, এটাই আমি ভিডিওতে দেখাবো, পুরোপুরি ক্লিয়ার করে দিব। আশা করি ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন, ঠিক আছে। তো আমরা অ্যাপসের মাধ্যমে যদি টাকা পাঠাই, এটা খুবই সহজ। দেখুন, যদি আমরা এখানে অ্যাপসে প্রবেশ করি, তাহলে কি এই যে সেন্ড মানি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে আমাদেরকে। এটা খুবই সহজ, আমরা সবাই জানি। হয়তো যদি আমি দেখা দিচ্ছি এখানে, যদি আমরা নাম্বারটা সিলেক্ট করি, নাম্বারটা সিলেক্ট করে বাকি এখানে নাম্বারটা টাইপ করে উঠে দিব, লিখে দিব কোথায়, এই যে দেখুন এইখানে কিন্তু নাম্বারটা উঠাতে হবে। আপনি এখান থেকে যে নাম্বারটা দেখে দেখে লিখে নেবেন, ঠিক আছে। আর যদি সেভ নাম্বারে থাকে, তাহলে এখান থেকে ক্লিক করে নেবেন, ক্লিক করে এই নাম্বারটা চলে আসে, ঠিক আছে। তারপর এখানে শুধু অ্যামাউন্ট দিবেন, যেমন এক্সাম্পল 1000 অ্যামাউন্টটা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে এরোসিনোটা এখানে ক্লিক করে আপনি পিন নাম্বার সাবে সেটাতে ক্লিক করে ট্যাপ করুন, এখানে ক্লিক করলে ওকে, আপনি এটা ইজি প্রসেস, ঠিক আছে। এবং আমরা জানি না যারা এখানে সেন্ড মানি, এখান দিয়ে সেন্ড মানি করবো আমরা, যে কোড ডায়াল করে, ঠিক আছে। এখানে যদি আমরা কোডটি ডায়াল করি, বিকাশের কোড নাম্বার হচ্ছে *247#, *247# ডায়াল করে দিব, যে এই নাম্বারে আমার বিকাশ খোলা আছে। তো আমি ডায়াল করে দিলাম। এখানে ডায়াল করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। আপনি এখানে যেই কাজের জন্য যেটা ব্যবহার করবেন, দেখা গেছে আমি বর্তমানে সেন্ড মানি করব, আমার এখানে এক নাম্বার আছে সেন্ড মানি। যদি আপনি সেন্ড মানি নন বিকাশ ইউজার এখানে করতে চান, বাকি মোবাইল রিচার্জ করতে চান, এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বরে মোবাইল রিচার্জ, এই যে পেমেন্ট, এখানে আপনি যেটা প্রয়োজন, যে সেবাটি প্রয়োজন, সেই নাম্বারটি এখানে টাইপ করতে হবে। তো দেখুন আমার এক নম্বর সেবাটি প্রয়োজন এখানে বিকাশ সেন্ড মানি, ঠিক আছে। তো আমি সেন্ড মানি করবো, এক নম্বরে ক্লিক করলাম, তারপরে এই যে সেন্ড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো। তো আমি সেন্ডে ক্লিক করা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইন্টার রিসিভ বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, যে নাম্বারটা আমি বিকাশে টাকা পাঠাবো, ঠিক আছে। তো আমি সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি, তো সেই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। নাম্বারটা কিন্তু ভালোভাবে অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। তারপর এখানে সেন্ড করে দেবেন, দেখতে পাচ্ছেন সেন্ড, এখানে সেন্ড করে দেবেন। এখানে সেন্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফ্রি সেন্ড মানি, ফার্স্টটা ফ্রি নাম্বারে ফ্রি সেন্ড মানি। তো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ইন্টার অ্যামাউন্ট, সবার নিচে দেখাচ্ছে অ্যামাউন্ট, এখানে আপনি অ্যামাউন্টটা দিয়ে দিবেন, আমি এক্সাম্পল 1000, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড, সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রেফারেন্স কোডস আছে, একটা রেফারেন্স আছে, ঠিক আছে। আপনি কী রেফারেন্স দিবেন, আপনি যে কোনো কিছু দিতে পারেন, হয়তো 1, 2, 3, বাকি নাম লিখে দিতে পারেন, বাকি আপনি লিখতে পারেন ধার এআর ধার, ঠিক আছে। তারপর এখানে সেন্ড করে দিবেন। এখানে সেন্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে এই যে সব কিছু ডিটেইলস দেখাচ্ছে, সেন্ড মানি দেখতে, তারপরে এই নাম্বারটি দেখাচ্ছে, তারপরে টাকা দেখাচ্ছে, অ্যামাউন্ট কত টাকা দিচ্ছেন আপনি, তারপর রেফারেন্স কী দিয়েছেন, এখানে আমি তার বাকি আপনি 1, 2, 3 বা 1 দিতে পারেন, বা 5 দিতে পারেন, বা যে কোনো একটি সংখ্যা দিলে হয়ে যাবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার মেনু ফিন, তো ইন্টার আপনি যদি এখানে ফিন দিয়ে সেন্ড করেন, এই যে ফিন নাম্বারটা যদি দিয়ে এখানে সেন্ড করে দেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার কিন্তু টাকাটা চলে যাবে, হ্যাঁ, ইজি প্রসেস। তো আপনার অনেকেই জানি না, হয়তো এই জন্য আমি পুরো বিস্তারিত দেখে দিলাম। আশা করি আপনি ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা